عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, রাত পার করে মুমিনরা ঈদুল আজহার নামাজে শামিল হব, খুতবা শুনবা আরবিতে। কিন্তু আমরা আরবি না জানার কারণে খুতবা বুঝি না, যার দরুন কুরবানির সম্পর্কে অনেক নির্দেশনা অনুধাবন করতে পারি না। তাই আমি চেষ্টা করছি খুতবার বাংলা অনুবাদ করতে। প্রত্যেকে সওয়াব ও অনুধাবনের উদ্দেশ্যে পুরোটাই শুনবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর তাকবীর বলুন এবং প্রশংসা করুন যে তিনি আমাদেরকে আজ ঈদুল আজহার সালাত আদায়ের তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। হাজিরিন, আজ অর্থ ত্যাগ আর কুরবানি অর্থ নৈকট্য লাভের জন্য ত্যাগ। আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এই ঈদে ত্যাগের আনন্দে লিপ্ত হই। কুরবানি দিতে হবে আল্লাহর নামে। আমরা বাংলায় বলি অমুক ব্যক্তির নামে কুরবানি। আমাদের উদ্দেশ্য ভালো হলেও কথাটি ভালো নয়, এক্ষেত্রে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি বা জবাই করা শিরক, এবং এভাবে জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম। বিভিন্ন হাদিস থেকে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শুধু বিসমিল্লাহ বলেই কুরবানি করেছেন, এরপর তিনি কবুলিয়াতের দোয়া করেছেন। সাধারণত তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবর বলতেন, কখনো কখনো তিনি প্রথমে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বলতেন। এরপর বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবর। এরপর তিনি কবুলের দোয়া করে বলতেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা আল্লাহুম্মা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন, আল্লাহ আপনার ওই জন্য এবং আপনার পক্ষ থেকে। হে আল্লাহ, মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে হে আল্লাহ আপনি কবুল করুন এ কুরবানি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে ও মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। হাজিরিন, কুরবানি নিজ হাতে দেওয়া সুন্নত ও উত্তম, তবে নিজের অসুবিধে হলে অন্যকে দিয়ে কুরবানি করানো চাই। তবে আমি গুনাগার, আমার কুরবানি বোধহয় হবে না, অথবা আলিমদের দিয়ে কুরবানি না করালে কুরবানি হবে না, এরূপ চিন্তা করার কোনো ভিত্তি নেই। অমুক এসে কুরবানি করে দিলে বা দোয়া করে দিলে আমরা কুরবানি আল্লাহর নিকট কবুল হবে না, এরূপ চিন্তার কোনো ভিত্তি নেই। নিজের জন্য সম্ভব না হলে অন্য কারো সাহায্য নেওয়া যায়। কুরবানি করে দেওয়া, কুরবানির পশুর চামড়া ছাড়ানো, গোশত কাটা, বন্টন করা ইত্যাদি সবই নিজে করতে পারলেই ভালো, প্রয়োজনে অন্যকেও সাহায্য করতে পারে। এই সাহায্যের বিনিময়ে তিনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। জবাইখারিকে কুরবানির গোশত, মাথা বা চামড়া পারিশ্রমিক বা হাদিয়া হিসেবে দিলে কুরবানি নষ্ট হয়ে যাবে। তাকে কিছু দিতে হলে কুরবানির বাইরে নিজের পকেট থেকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই পৃথিবীকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কেবলমাত্র মানুষের নিশ্চিত কল্যাণ ও উপকারের জন্য পশু জবাই বৈধ করেছেন। খাদ্য ও আহারের প্রয়োজন ছাড়া একটি ছোট্ট চড়ুই পাখি হত্যা করাও মহাপাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মহিলা একটি বিড়ালের অত্যাচারে ক্রোধান্বিত হয়ে খাদ্য ও পানীয় না দিয়ে বিড়ালটিকে বেঁধে রাখে এবং বিড়ালটি মারা যায়। এজন্য আল্লাহ মহিলাটিকে জাহান্নামে শাস্তি দেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একটি চড়ুই পাখি বা তার চেয়ে বড় কিছু না হক ভাবে অথবা অর্থাৎ জবাই করে খাওয়ার জন্য ছাড়া হত্যা করে, তবে তাকে কিয়ামতের দিন মহান আল্লাহ এ বিষয়ে জিজ্ঞাসা করবেন। বিভিন্ন হাদিসে জবাই ও কোরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।
যেন পশুটি অতিরিক্ত কষ্ট না পায়। এক হাদিসে তিনি বলেন, সকল কিছুকে করুণা করতে আল্লাহর নির্দেশ দিয়েছেন। কাজেই তোমরা যখন হত্যা করবে তখন উত্তম পদ্ধতিতে হত্যা করবে, যখন জবাই করবে তখন কল্যাণ ও মমতার সাথে জবাই করবে। তোমরা তোমাদের ছুরি ধার দিয়ে নেবে এবং জবাইকৃত প্রাণীটিকে যথাসম্ভব কষ্ট থেকে রক্ষা করবে। এক ব্যক্তি একটি সাঘিকে জবাইয়ের জন্য শুইয়ে রেখে ছুরি ধার দিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি প্রাণীটিকে কয়েকবার মারতে চাও? তুমি তাকে শোয়ানোর আগে ছুরিটি ধার দিলে না কেন? সময়ত হাজরিন, আমাদের কুরবানির মূল বিষয় হলো মনের তাকওয়া। নিজের সম্পদের কিছু অংশ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে কুরবানি করলেই তা প্রকৃত কুরবানি। আল্লাহ বলেন, এগুলির অর্থাৎ কুরবানিকৃত পশুগুলির গুস্থ বা আল্লাহর রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এসব পশুকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়াত করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। সময়ত হাজিরিন, তাহলে মূল বিষয় হলো অন্তরের তাকওয়া, আল্লাহ বিধি, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আবেগ, আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে আত্মরক্ষার আগ্রহ। একমাত্র এরূপ সওয়াবের আগ্রহ ও অসন্তুষ্টি থেকে রক্ষার আবেগ নিয়ে কুরবানি দিতে হবে। আর মনের আবেগ ও আগ্রহই আল্লাহ দেখেন এবং এর উপরেই পুরস্কার দেন। কুরবানি দেওয়ার পর গুস্ত কে কতটুকু খেলো তা বড় কথা নয়। এ কথা ঠিক যে আমরা নিজেরা ও পরিবার পরিজন ও আত্মীয় স্বজন সকলেই কুরবানির পশুর গুস্ত খাব। পশুটির গুস্ত সুন্দর হবে, মানুষ ভালোভাবে খেতে পারবে ইত্যাদি সব চিন্তা করতে হবে। কিন্তু গুস্ত খাওয়ার উদ্দেশ্যে বা মানুষের মধ্যে সুনামের উদ্দেশ্যে কুরবানি দিলে কুরবানি হবে না। মূল উদ্দেশ্য হবে, আমি আল্লাহর রেজামন্দি ও নৈকট্য লাভের জন্য আমার কষ্টের সম্পদ থেকে যথাসম্ভব বেশি মূল্যের ভালো একটি পশুর কুরবানি করব। কুরবানির পর এ থেকে আল্লাহর বান্দারা খাবেন। আল্লাহর বান্দা হিসেবে আমি ও আমার পরিজন কিছু খাবো আর যথাসাধ্য বেশি করে মানুষদের খাওয়াবো। কুরবানির গুস্থ ঘরে রেখে দীর্ঘদিন ধরে খাওয়া বৈধ, তবে ত্যাগের অনুভূতি যেন নষ্ট না হয়। যথাসম্ভব বেশি পরিমাণ দান করতে এবং যথাসম্ভব বেশি দরিদ্রকে ঈদুল আজহায় আনন্দে শরিক করতে চেষ্টা করতে হবে। এরপর কিছু রেখে দিলে অসুবিধে নেই, কিন্তু খবরদার, কখনোই যেন কুরবানির গুস্থ রেখে দিয়ে বাজার খরচ বাড়াস বাঁচানোর চিন্তা না করি। সময়ত হাজিরিন, আমরা অনেক সময় কুরবানি করতে যেয়ে পরিবেশ দূষিত করে ফেলি। কুরবানির পশুর রক্ত, ময়লা, হাড়গুট ইত্যাদি যেখানে সেখানে ফেলে রাখি, অথচ আমরা আশেপাশের মানুষ, প্রাণী বা পরিবেশকে কষ্ট দেওয়া বা কষ্টকর, বিরক্তিকর বা দুর্গন্ধময় কোনো দ্রব্য ফেলে রাখা কঠিনভাবে নিষিদ্ধ গুনাহের কাজ। পক্ষান্তরে কষ্টদায়ক বা বিরক্তিকর দ্রব্য সরিয়ে দেওয়া অত্যন্ত বড় সওয়াবের কাজ। কোনোভাবে কোনো মানুষকে কষ্ট না দেওয়া জান্নাত লাভের অন্যতম শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল খাদ্যকে জীবনযাপন করবে, সুন্নত অনুসারে আমল করবে এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সে ব্যক্তি জান্নাতি হবে। আর প্রতিবেশী আশেপাশের মানুষদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া জান্নাত থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কষ্ট থেকে আশেপাশের মানুষেরা নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, রাস্তাঘাট থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া ইমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে একটি কাঁঠাওয়ালা ঢাল দেখতে পাই, সে ডালটি সরিয়ে দেই, আল্লাহ তার এ কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। অন্য হাদিসে তিনি বলেন, যদি কেউ রাস্তা থেকে একটি পাথর সরিয়ে দেই তবে তার আমল নামায় একটি নেকি লেখা হয়, আর যদি কারো একটি নেকিও কবুল হয়ে যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। পরিচ্ছন্নতা ছিল মুমিনের পরিচয়, আর আজ অপরিচ্ছন্নতা আমাদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়ির আঙিনা সর্বাধিক পরিচ্ছন্ন রাখবে, ইহুদিদের অনুকরণ করবে না,
ইহুদিরা তাদের বাড়ির আঙিনা পরিষ্কার করে না, তারা বাড়িতে আবর্জনা জমা করে রাখে। সময়ত হাজিরিন কুরবানি করা ওয়াজিব, ঈদের সালাত আদায় করা ওয়াজিব, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। অনুরূপভাবে হালালু বৈধ উপার্জন ফরজ। ফরজ ইবাদত বাদ দিয়ে ওয়াজিব, সুন্নত বা নফল ইবাদত ঘটা করে পালন করা কি বকদার্মিকতা নয়? আমরা যদি সত্যি আল্লাহ রহমত চাই তাহলে ফরজ আদায় করে এরপর ওয়াজিব আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, ঈদ উপলক্ষে শরীরচর্চামূলক বিনোদন ও সামাজিক দেখা সাক্ষাৎ ও আনন্দ ইসলামী উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে অনেকেই ঈদের আনন্দের নামে হারাম পাপ, গান বাজনা, বেপর্দা ও অশ্লীলভাবে চলাফেরা করে কঠিন পাপে নিমজ্জিত হন। আমাদের সাবধান হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, আমরা শুধু ভোগে ও প্রাপ্তিতেই আনন্দ পেতে অভ্যস্ত। ইসলাম আমাদেরকে ত্যাগের আনন্দ উপভোগ করতে শেখালো। কুরবানির ঈদ থেকে আমাদের এই শিক্ষাটি ভালোভাবে নিতে হবে। সম্মানিত হাজিরিন, ঈদ উল আজহার মাস বা জিলহজ মাস আমাদের আরবি ইসলামী পঞ্জিকার শেষ মাস। এরপরেই শুরু হবে নতুন বছরের নতুন মাস, মুহরম মাস। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষ দেখুক সে আগামীকালের জন্য কী সঞ্চয় করলো। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ অবহিত। সম্মানিত হাজিরিন, জীবনের হালখাতা করুন। দুনিয়ার বাড়িঘর, জমাজমি বা টাকা পয়সার তো হিসেব অনেক করলেন, কিন্তু সত্যিকার জীবনের জন্য, আগামী জীবনের জন্য আল্লাহর কাছে কী সঞ্চয় করেছেন তা কি একটু ভেবে দেখেছেন? আজীবন তো পরের সম্পদের হিসাব করলেন, একবার কি নিজের সঞ্চয় হিসাব করেছেন? আসুন নতুন বছরের জন্য জীবনকে নতুন করে সাজাই। হৃদয়ের বাগানে হিংসা, অহংকার, স্বার্থপরতা, লোভ ইত্যাদি যে আগাছা জন্মেছে তা কুরবানি দিয়ে হৃদয়ের বাগানকে পরিষ্কার করি। একমাত্র আল্লাহর প্রতি আত্মসমর্পণ, শুধু তারই কাছে চাওয়া ও পাওয়ার অনুভূতি দিয়ে হৃদয়কে সুশোভিত করি। আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সকল মুমিনের ভালোবাসা ও সকল সৃষ্টির ভালোবাসা দিয়ে হৃদয়কে সুশোভিত করি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমত লাভের জন্য প্রত্যেকেরই দরবেশ হওয়া জরুরি নয়। কমপক্ষে কয়েকটি বিষয় লক্ষ্য রাখুন। ইমানকে বিশুদ্ধ রাখুন ও হিফাজত করুন। একমাত্র আল্লাহর উপর সকল নির্ভরতা রাখুন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন। মানুষের অধিকার নষ্ট করবেন না। অবৈধ উপার্জন থেকে আত্মরক্ষা করুন। সুযোগ পেলে মানুষের উপকার করুন। কারো ক্ষতি করবেন না। সকল অবস্থায় সর্বদা আল্লাহর জিকর করুন। হাজিরিন, দুনিয়ামুখী জীবনের জন্য আল্লাহ আমাদের হৃদয় উৎকণ্ঠা ও টেনশনে ভরে দিয়েছেন, আর এ থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন প্রকার ইয়োগা বা যোগ ব্যায়াম, ধ্যান বা মেডিটেশন করে। মুসলিমের জন্য এগুলো কিছুই লাগে না। আল্লাহর জিকর ও দোয়ার মতো মূল্যবান আর কিছুই নেই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজু করে দু চার রাকাত সালাত আদায় করুন। কয়েক মিনিট আল্লাহর জিকর ও সালাত সালাম পাঠ করুন। আল্লাহর কাছে সকল পাপের তাওবা করে কয়েক মিনিট দোয়া করে বিছানায় যান। বিছানায় শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার বলুন। বার মুক্ত বনে আল্লাহর রহমতে আশা নিয়ে ঘুমিয়ে পড়ুন। আল্লাহ সকলকে তাওফিক দিন। আমিন।